বন্দর ও খাতুনগঞ্জ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের কারণে ঐতিহাসিকভাবেই চট্টগ্রামের মানুষের পেশা সওদাগরি বা ব্যবসা। এমনকি বাংলাদেশের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছিল চট্টগ্রামে। উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকেই, করেছেন লাখো মানুষের কর্মসংস্থান। এই উদ্যোক্তাদের কারণেই চট্টগ্রামে আজ 2000-এরও বেশি বিভিন্ন কলকারখানা রয়েছে। দেশের প্রধান সমুদ্র বন্দর ঘিরে বাণিজ্য নগরী হিসেবে গড়ে উঠেছে চট্টগ্রাম। বাংলাদেশের মোট রাজস্ব আয়ের 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। বন্দরের কারণে এখানে হালকা, মাঝারি ও ভারী শিল্পের সূচনা হয়। এখনও সমুদ্রপথে সারা দেশে কন্টেইনারে আমদানি রপ্তানির বেশিরভাগ এই বন্দর দিয়ে পরিবহন হয়। এদিকে 1978 সালে চট্টগ্রাম থেকে গোড়াপত্তন হয়েছিল বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির। দেশ গার্মেন্টস দিয়ে শুরু হয়েছিল খাতটির যাত্রা। এই যাত্রার সঙ্গী হয়ে এখনও বেঁচে আছে এই শিল্প, যেখানে করোনার থাবায় বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব, সে সময় বাংলাদেশ রপ্তানি করেছে পোশাক। আমাদের এফিসিয়েন্সি লেভেল, আমাদের শিপমেন্টের পারফরম্যান্স, আমরা মানে শতভাগের ক্ষেত্রে আমরা বিশ্বের অন্যান্য দেশগুলোর থেকে অনেক এগিয়েছিলাম, যার কারণে আমাদের অর্ডারগুলো বায়াররা আমাদেরকে নিরাপদ মনে করছে, যার কারণে আমাদের দেশে আসছে। ব্যবসার প্রতি নতুন উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে মিরসরাই ইকোনমিক জোনের মতো আরও নতুন শিল্প কাঠামো গড়ে তোলার আহ্বান এই ব্যবসায়ীর। বিনিয়োগ কর্মসংস্থানের জন্য চট্টগ্রাম বন্দরের কারণে খুব উপযোগী একটা জায়গা। এখানে শিল্প অবকাঠামো তৈরি জরুরি, মানে শিল্পাঞ্চল তৈরি করা দরকার, ব্যাপক হারে দরকার, যেন মানুষের কর্মসংস্থান হয়, একই সাথে নতুন নতুন বিনিয়োগ। তবে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে পাল্টে যাবে ব্যবসার ধরন, পণ্য আমদানি রপ্তানিতে কমবে খরচও। মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর হয়ে যাওয়ার পর আমাদেরকে আর অন্যান্য দেশের গভীর সমুদ্র বন্দরের উপর নির্ভর করতে হবে না। গভীর সমুদ্র বন্দরে বড় বড় জাহাজগুলা, বিশেষ করে মাদার ভেসেলগুলো আসতে পারবে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেলের মুখ খুলে দিলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে দক্ষিণ চট্টগ্রামে, কর্মসংস্থান হবে অনেকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।